তোমার নাম? শুভঙ্কর দে। কি প্রজেক্ট আছে আছে তোমাদের? আজকে আমরা এখানে দুটো প্রজেক্ট করেছি, এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে, একটা হচ্ছে এলপিজি প্রসেসিং, একটা হচ্ছে এলপিজি গ্যাস প্রসেসিং, আর একটা হচ্ছে পেট্রোল প্রসেসিং। ঠিক আছে, তো এলপিজি গ্যাস প্রসেসিং যেটা আছে সেটা হচ্ছে, আমরা একটা বোতলে, আমরা এখানে পেট্রোল নিয়েছি, একটা বোতলে আমরা জল নিয়েছি। আমরা কি করছি, এটা হচ্ছে একটা এয়ার কম্প্রেসার। ঠিক আছে, আমরা এটা প্রসেস করে দেখাচ্ছি। এই যখনই প্রসেসটা হচ্ছে, ঠিক আছে, প্রথমে কি হচ্ছে, এয়ার কম্প্রেসারের মাধ্যমে এই পেট্রোলের মধ্যে যে কম্প্রেস হাওয়াটা যাচ্ছে, এটা কি হচ্ছে, এই থ্রু এখান থেকে যে লিকুইড, প্রথমে যে হাওয়াটা যাচ্ছে এখান থেকে যে লিকুইডটা আছে সেটা এই মধ্যে কি হচ্ছে, জলের মধ্যে পিউরিফাই হয়ে টোটাল এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে এটা এলপিজি গ্যাস। ঠিক আছে, একটু ম্যাম একটু সরে যাবেন, আমরা যেটা প্রসেসটা দেখাতে পারি। এছাড়া আমরা যেটা করছি সেটা হচ্ছে পেট্রোল প্রসেস। এটা কি করছে, আমাদের সমাজে সবচেয়ে বড় যেটা এই মুহূর্তে সমাজে মানে দূষিত জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিকটাকে আমরা কি করছি, পুরোপুরি রিফাইন করছি। কি করে, এই প্লাস্টিকগুলো নোংরা হওয়ার জন্য যে প্লাস্টিকগুলো সেটা একটা মানে একটা স্টোর করছি, স্টোর করে সেটাকে পুরাচ্ছি। পুরানোর পরে যে গ্যাসটা তৈরি হচ্ছে, এই গ্যাসটা কি করছি, আমরা একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, ঠান্ডা হওয়ার পরে এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে, এই গ্যাসটা জলের মধ্যে পিউরিফাই হচ্ছে, এবং পিউরিফাই হওয়ার পরে এই গ্যাসটা টোটালটাই কি হচ্ছে, লিকুইড মাধ্যমে পেট্রোল হিসেবে জমা হচ্ছে। ঠিক আছে, এটা পরিশুদ্ধ তো করলে আমরা গাড়িতে বা যে কোনো ইঞ্জিনে ব্যবহার করতে পারি। এই মুহূর্তে আমরা এই পেট্রোলটা দিয়ে আমরা যে কোনো জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ।